ডিয়ার অল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ডিয়ার ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি আজ আমি আপনাদেরকে দারুণ একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যে বিষয়টি জানার জন্য আপনি ভিডিওটি ওপেন করেছেন তার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে মাত্র ফার্স্ট এমবির একটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন তো এর জন্য আপনি প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর আপনি সার্চ বারে লিখবেন ইমেজ টু টেক্সট ইমেজ টু ট্যাক্স লিখার পরে এরকম অনেকগুলো অ্যাপস আসবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন তো ডিয়ার ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপসটি ইনস্টল করা আছে এখন আপনি অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনাকে অ্যাপসটি চালু করার জন্য জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপসটি সাইন ইন করে নিতে হবে তো আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন আর যদি কারো জিমেল অ্যাকাউন্টে না থাকে আপনি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট সহজেই বানাতে পারেন এ সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রথমেই ক্যামেরা এর হল রয়েছে ব্রাউজার আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে স্ক্যান করে সেটিকে এডিটিং করতে পারবেন এবং আপনি ব্রাউজার করেও সেটি এডিট করতে পারবেন এখানে ব্রাউজার মানে হচ্ছে আপনার গ্যালারিতে যেসব ছবি রয়েছে সেই সব ছবি আপনি এডিট করতে পারবেন তো আমি ক্যামেরা দিয়ে শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্যামেরাটি ওপেন করলাম ওপেন করার পর আপনি একটি ছবি তুলবেন আমি আপনাদেরকে ছবি তুলে দেখাচ্ছি আমি একটি কবিতার ছবি তুললাম ছবি তোলার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে আপনি এটিতে টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে প্রথমে রয়েছে রোটেট আপনি যদি এটিতে ক্লিক করেন ছবিটি রোটেট হবে আপনি আপনার মতো করে রোটেট করে নিতে পারবেন এরপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফ্রো স্ক্যানের একটা ছবি এখানে সর্বোচ্চ এটি দিয়ে আপনি দশটি ছবি স্ক্যান করে এডিটিং করতে পারবেন দশটির পরে আর আপনি এটি ব্যবহার করতে পারবেন না হ্যাঁ পারবেন তবে এখানে এটার জন্য আপনাকে মান্থলি কিছু প্রিমিয়াম ফেড করতে হবে তো এটির সুবিধা হচ্ছে যদি এটি আপনি করেন মান্থলি প্রিমিয়াম ফেড সম্ভবত দুইশো ষাট কি সত্তর টাকা তো এটি যদি করেন আপনি যে কোনো ভাষার বাংলা ইংরেজি আরবি যে কোনো ভাষার ছবি তুলে আপনি স্ক্যান করে সেটিকে এডিটিং করতে পারবেন আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি এটা হচ্ছে শুধুমাত্র ইংরেজির জন্য অর্থাৎ ইংরেজির যে কোনো আর্টিকেল আপনি ছবি তুলে স্ক্যান করে এডিটিং করতে পারবেন আনলিমিটেড একেবারেই ফ্রি তবে এটা শুধু একটাই ভাষার জন্য আর এটা হচ্ছে সবগুলো বাসার জন্য এটা আপনাকে প্রিমিয়াম ফেড করে ব্যবহার করতে হবে তো আমি শুরুতে আপনাদেরকে এটি দিয়ে দেখাচ্ছি এটি দিয়ে যখন আমি এটি দিয়ে টাচ করলাম টাচ করার পর আপনারা খেয়াল করতে পাচ্ছেন যে এখানে স্ক্যানিং হচ্ছে তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে রিয়ার ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এটি স্ক্যান হয়ে এখানে এসেছে ঠিক আমি যেটি ছবি তুলেছি সেটি এসেছে কোনো পরিবর্তন ছাড়া এখানে কিন্তু বর্ণের যুক্ত বর্ণের কোনো পরিবর্তন হবে না তো এখন যদি আপনি এটিকে এডিটিং করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করে এটিকে এডিট করতে পারবেন সাপোজ আপনি আপনার নামও দিতে পারবেন যেমন আমি আমার একটি নাম দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে এখানে এই যে কেটেও দিতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস এখানে আরও একটা সুবিধা হচ্ছে আপনি যখন সেগুলো করবেন করার ফলে এই যে কফি রয়েছে আপনি এখানে কফি করেও কিন্তু সেটি ব্যবহার করতে পারবেন বিভিন্ন জায়গায় সেটি শেয়ার করতে পারবেন এবং এখানে রয়েছে সেভ আপনি সেভ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এখানে শেয়ার রয়েছে অর্থাৎ আপনি এই শেয়ারের মাধ্যমে ব্লুটুথ দিয়ে বা শেয়ারের দিয়ে বিভিন্ন জায়গায় এটি ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো তো ডিয়ার ফ্রেন্ডস এটি তো গেলো বাংলা এখন আমি আপনাদেরকে একটি ইংরেজি আর্টিকেল স্ক্যান করে এডিটিং দেখাচ্ছি আমি একটি ইংরেজি ছবি বেছে নিলাম বেছে নিয়ে এই যে টিকমার্ক রয়েছে এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাটি এসেছে তো এখন আপনি যদি ব্যবহার করতে চান যে কোনো একটি ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু চার ছিল এখন তিন হয়ে গেছে মানে এটি আপনি সর্বোচ্চ দশ বার ব্যবহার করতে পারবেন তো আমি এখন ফ্রিটা ব্যবহার করলাম আমি ফ্রিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ হয়ে গেছে এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন জাদুর মতো কাজ করেছে তো আপনি চাইলে এটিকে আগের মতো এই যে এডিট এটিতে ক্লিক করে আপনি এটিকে এডিট করতে পারবেন আপনি যদি কিছু যোগ করতে চান যোগ করতে পারবেন আপনার যদি যোগ করার প্রয়োজন হয় আর যদি আপনার কিছু এখানে মাইনাস করার প্রয়োজন হয় এই যে দেখতে পাচ্ছেন আমি বাদ দিচ্ছি এরকম করতে পারবেন এবং আরও যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে কফি করে ফুরাটা আপনি বিভিন্ন আর্টিকেল ব্যবহার করতে পারবেন এবং সেভ করতে পারবেন এবং ইটির মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় এটি শেয়ার করতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে